ছাত্রলীগের সম্মেলন এখন পর্যন্ত না হয় কর্মীরা হতাশ হয়ে পড়ছে, সাংগঠনিক কোনো কাজ না হয় তারা এখানে সেখানে আড্ডা দিচ্ছে, নেতা কর্মীরা অপরাধে জড়িয়ে পড়ছে, এটা সংগঠনের জন্য অশনির সংকেত বলে আমি বিবেচনা করি। আর আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক দায়িত্বে পাওয়ার বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক দায়িত্বে পাওয়ার পর থেকে আমার কাছে মনে হচ্ছে যে তারা দুটো বাক্য একদম রেকর্ড করে রাখছে, যে একটা হচ্ছে যে আমরা একটি ক্রান্তিকালীন সংকটময় মুহূর্তে দায়িত্ব পেয়েছি, এবং ছাত্রলীগের সম্মেলনের বিষয়ে যখন তাদের কাছে প্রশ্ন করা হয় তখন তারা একটা মুখস্থ একটা কথা তাদের রয়েছে যে আপা যখনই চাবে তখনই তারা দায়িত্ব সম্মেলন দেবে। বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া, কিন্তু আপনারা জানেন যে আমাদের যে নির্দিষ্ট গঠনতন্ত্র আছে এবং গঠনতন্ত্র বাস্তবায়নের জন্য সবথেকে বড় যিনি আর কি ভূমিকা পালন করেন আমাদের বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। তার চিন্তাভাবনা এবং ছাত্রলীগ নিয়ে তার চিন্তাভাবনা এবং মানে এই বর্তমান রাজনীতির সাথে তাল মিলিয়ে তার এই ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে পুরোপুরি ডিসিশনটা তার মাধ্যমেই সবসময় আসে এবং এবারেও অবশ্যই তার মাধ্যমেই ডিসিশনটা আসবে। তিনি যখনই মনে করবেন যে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন করার দরকার তিনি আমাদের নির্দেশনা দিলে আমরাও সেভাবে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা প্রস্তুতি নিতে পারবো। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা বাংলাদেশ ছাত্রলীগের মেয়াদ যে অতিবাহিত হয়েছে 4 বছর হয়ে গেছে, এই বিষয়টা তারা আমাদের জননেত্রী শেখ হাসিনাকে অবহিত করেছে কিনা, এবং আপনি দেখবেন তারা করেন নাই। এবং তারা যে সংগঠনের পদ আঁকড়ে ধরে থাকতে চায় এটার প্রমাণ হচ্ছে যে হল কমিটি হয়ে গেছে প্রায় 3 মাস হয়ে গেছে, হলে যারা পদ পায়নি তারা এখন পর্যন্ত তাদেরকে কোনো জায়গায় পুনর্বাসিত করা হয়নি, এটা অনেকটা লজ্জার ধিক্কার এবং এটাই প্রমাণিত হয়, কারণ তারা এটা হয়তোবা তাদের ভিতরে ধারণা যে তারা এই কমিটিগুলো যত বেশি লেট লেন্দি করতে পারবেন সেটা তাদের জন্য থাকার জন্য ততটা বেশি ইয়া হবে। ছাত্রলীগের প্রতিষ্ঠার পর থেকেই আমরা জানি যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সংগঠন, তারপর থেকেই কিন্তু এমন এমন লোকদের নেতৃত্ব দেওয়া হতো যারা তৃণমূল পর্যায়ে নেতৃত্ব দিতে আসতেন, হতে পারে সেটা সে তার ডিপার্টমেন্ট থেকে তার ফ্যাকাল্টি থেকে, তার যদি হং কিংবা যদি কোনো ইউনিট হয় ইউনিট, তারপরে ইউনিভার্সিটি থেকে তারপরে সে আসে কেন্দ্র পর্যায়ে। কিন্তু আপনি গত 2-3টা কমিটি লক্ষ্য করে দেখবেন যে এমন এমন লোক নেতৃত্ব চলে আসছে যে তারা অতীতে তাদের কোনো পদ পজিশন ছিল না, তাদের না আছে আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা, না আছে কোনো ছাত্র বান্ধব কোনো কর্মসূচি, হঠাৎ কেউ হয়তো চলে আসছে যাদের জীবনের প্রথম পদে এরকম কেন্দ্রীয় নেতৃত্ব, যার কারণে ছাত্রলীগের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে আসে তারা এই কেন্দ্রীয় নেতৃত্বের অধিকাংশ কি মূল্যায়ন করে না, কারণ মূল্যায়ন করে না কারণ তাদের ধারণা যে এরা আমাদের পিছনে আমাদেরকেই প্রোটোকল দিক, কিন্তু ব্যাপারটা তো এরকম হওয়া উচিত ছিল না। তৃণমূল পর্যায় থেকে যদি রাজনীতি করতে করতে কেন্দ্রীয় কমিটি হতো, কেন্দ্রীয় কমিটির মেম্বারদের এভাবে যদি আনা হতো তাহলে কিন্তু কমিটি শক্তিশালী হতো। আপনি দেখবেন যে 2011-12 সালে আমাদের ছাত্রলীগের যে কমিটি হয়েছে সেখানে কিন্তু যারা নেতৃত্বে ছিল কেন্দ্রীয় কমিটির অধিকাংশ ছিল কিন্তু বিরোধী দল করা, এবং তখন কিন্তু কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিত্বমূলক ছিল এবং তখন কিন্তু জবাবদিহিমূলকও ছিল, সভাপতি সেক্রেটারি যদি কোনো কিছু করতে চাইতো সেটা তাদেরকে হাউসে জবাব দিতে হতো। কিন্তু এর পরবর্তীতে কমিটিগুলো কিন্তু হয়ে গেছে এমনভাবে যে কেউ কেউ জীবনে প্রথম পদ পেয়েছে, যার কারণে আপনার নেতৃত্ব মুক্তি উপরে পড়ছে এবং তারা ছাত্র বান্ধব থাকেনি, তারা এক একজনে তার মানে সভাপতি সাধারণ সম্পাদক নির্ভর দল হয়ে দাঁড়িয়েছে, এই জন্যই ছাত্রলীগ কেন্দ্রীয়ভাবে মুক্তি উপরে পড়ছে, যার কারণে তারা ছাত্র বান্ধব হতে পারছে না।